আঠারোশো ষাটে বেরোয় মধুসূদনের দ্বিতীয় অভিনব নাটক পদ্মাবতী তিনি শর্মিষ্ঠা নাটকের কাহিনী নিয়েছিলেন মহাভারত থেকে পদ্মাবতীর কাহিনী নেন গ্রিক উপকথা থেকে গ্রিক উপকথায় প্যারিসের বিচার নামে একটি গল্প আছে গল্পটি বেশ চমৎকার দেবী ডিসকোরিয়া তৈরি করে একটি সোনার আপেল তার উদ্দেশ্য ভালো ছিল না সে চেয়েছিল জুনো প্যালাস এবং ভেনাস নামক তিন দেবীর মধ্যে বিরোধ বাধাতে সে ওই আপেলটির গায়ে যে দেবী সবচেয়ে রূপসী সে পাবে এই আপেল কথাটি লিখে আপেলটি ফেলে দেয় জন্য প্যালাস এবং ভেনাসের সামনে তিনজনই নিজেকে রূপসী ভাবে এবং কামনা করে আপেলটি তাই তারা বিচারক মানে রাজপুত্র প্যারিসকে তারা বলে আপনি যাকে সবচেয়ে রূপসী বিবেচনা করবেন তাকে দিন এই আপেলটি প্যারিসকে এক এক দেবী এক এক লোভ দেখায় প্যারিস ভেনাসকে দেয় আপেলটি এ নিয়ে পরে প্যারিস জড়িয়ে পড়েছিল মহাসংকটে সেই সংকটের কাহিনী আছে হোমারের ইলিয়াট কাব্যে মধুসূদন এই গ্রিক গল্পকে ভারতীয় রূপ দিয়ে লেখেন পদ্মাবতী তার শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী নাটক এটি তিনি লিখেছিলেন আঠারোশো ষাটের আগস্ট ও সেপ্টেম্বর মাসে আর এটি প্রকাশিত হয় আঠারোশো একষট্টি অব্দে এটি এক মর্মস্পর্শী ট্র্যাজেডি উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর জীবনের করুণ পরিণতি এর বিষয় মধুসূদন এ নাটকের কাহিনীর বীজ পেয়েছিলেন টরের লেখা রাজস্থানের কাহিনী গ্রন্থে মধুসূদন এ নাটকে পাশ্চাত্য ট্র্যাজেডির আদর্শ পুরোপুরি কাজে লাগান এর কাহিনী এমন উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারী অপরূপ রূপসী তার পিতা ভীম সিংহ রাজ্য হিসাবে উদয়পুর দুর্বল জয়পুরের রাজা জয়সিংহ কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব দেয় অন্যদিকে মরুদেশের রাজা মানসিংহ দেয় কৃষ্ণকুমারীকে বিয়ের প্রস্তাব তারা দুজনেই উপযুক্ত ভীমসিংহ জয়সিংহের সাথে বিয়ে দিতে চায় কৃষ্ণাকে কিন্তু কৃষ্ণা অনুরাগী মানসিংহের রাজা পরে বিপদে সে কাকে দান করবে কন্যা একজনকে দিলে আরেকজন আক্রমণ করবে রাজ্য চারদিক থেকে আক্রান্ত হয় ভীমসিংহের দুর্বল রাজ্য উদয়পুর রাজ্য রক্ষার এক ভয়াবহ প্রস্তাব রাজাকে দেয় মন্ত্রী তা হচ্ছে যদি কৃষ্ণাকে হত্যা করা হয় তবে আর কোনো বিপদ থাকবে না রাজা তাতে রাজি হয় সেনাপতি বলেন্দ্র সিংহের উপর ভার পরে কৃষ্ণকুমারীকে হত্যার বলেন্দ্র হত্যা করতে গিয়ে নিজের আবেগে ব্যর্থ হয় কিন্তু কৃষ্ণা নিজের বুকে তরবারি বিদ্ধ করে আত্মহত্যা করে এই কাহিনীকে এক বেদনা করুন রূপ দিয়েছেন মধুসূদন তার নাটকে কাহিনী যতই এগিয়ে যায় আমরা ততই এগিয়ে যাই বিষাদময় পরিণতির দিকে নিজের ভাগ্যের জন্যে বিন্দুমাত্র দায়ী ছিল না কৃষ্ণা মধুসূদন তাকে এঁকেছেন সহজ সরল আকর্ষণীয় করে তার মতো নিষ্পাপ মেয়ে যে এরকম পরিণতির মুখে দাঁড়াবে তা নিয়তি ছাড়া আর কে বলতে পারে তবে আমরা আর নিয়তিতে বিশ্বাস করি না মধুসূদন এরপরে লিখেছিলেন আরেকটি নাটক নাম মায়া কানন এটি বের হয় তার মৃত্যুর পরে মধুসূদনের সাথে সাথে একজন দুঃসাহসী প্রতিভাবান নাটকার আসেন বাংলা নাটকের ক্ষেত্রে তিনি দীনবন্ধু মিত্র তিনি অল্পায়ু ছিলেন কিন্তু লিখেছিলেন অনেকগুলো নাটক তার প্রথম নাটকটি আলোড়ন জাগায় দারুণভাবে দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে তার পিতার নাম কালাচাঁদ মিত্র তার পিতৃদত্ত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র দীনবন্ধু ডাক বিভাগে চাকরি করতেন কিন্তু সরকারি চাকরি তাকে ভীত করতে পারেনি তার প্রথম নাটকের নাম নীল দর্পণ নাটক নাটকটি বেরোয় আঠারোশো ষাটে প্রকাশের সাথে সাথে এটি সাহিত্য এবং সমাজে জাগায় আলোড়ন এটি এক বিপ্লবী রচনা তখন বাংলার গ্রামে গ্রামে নীলকরদের অত্যাচার চরমে উঠেছিল নীলকরদের অত্যাচার তিনি তুলে ধরেন এ নাটকে নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে তখন নাটকে নাট্যকরের নাম ছিল না তিনি গোপন করেন নিজের নাম এই নাটকে তিনি নীলকরদের অত্যাচারের একটি পরিবারের ধ্বংসের কাহিনী বলেন সে পরিবারটি নবীন মাধবদের দীনবন্ধু তীব্র আবেগ সৃষ্টি করেছিলেন তার নাটকে নাটক হিসাবে এটি অসাধারণ হয়তো নয় কিন্তু সামাজিক কারণে এটিকে অসাধারণ বলতে হয় এ নাটকে মৃত্যু ও বিলাপের বাড়াবাড়ি আছে নাট্যকগুণ সব অঙ্কে রক্ষা পায়নি তবু নাটকটি একটি মহৎ সৃষ্টি এটির ইংরেজি অনুবাদ করেছিলেন পাদ্রী লং এবং মধুসূদন দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক নবীন তপস্বিনী সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো লীলাবতী জামাই বারিক কমলে কামিনী এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সধবার একাদশী এই নাটকে নিমচাঁদ নামক এক শিক্ষিত অথচ পতিত তরুণের বেদনাকে তুলে ধরা হয়েছে নিমচাঁদের মেজাজ দেখে অনেকে মনে করেন এই নাটকে তিনি নিমচাঁদের ছদ্মবেশে মধুসূদনের কথাই বলেছেন দীনবন্ধুর পরে আসেন মনমোহন বসু তিনি লেখেন রামের অধিবাস ও বনবাস প্রণয় পরীক্ষা সতী হরিশ্চন্দ্র ইত্যাদি নাটক এ সময় আসেন আরও অনেক নাট্যকার তাদের মধ্যে মীর মশাররফ হোসেন লেখেন বসন্ত কুমারী জমিদার দর্পণ মণিমোহন সরকার লেখেন মহাশ্বেতা হরিশ্চন্দ্র মিত্র লেখেন ধরবে কে উনিশ শতকের শেষাংশে মঞ্চ আলোকিত করেছিলেন অনেক নাট্যকার তারা সবাই নাটককে এগিয়ে দিয়েছেন সকলের কথা বলবো না শুধু উল্লেখ করব কয়েকজন প্রধান নাট্যকারকে তারা রীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ অমিতলাল বসু দ্বিজেন্দ্রলাল রায় ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ জ্যোতিরীন্দ্রনাথ ছিলেন নানা গুণী গুণী তীব্র দেশপ্রেমিক তিনি রবীন্দ্রনাথের বড় ভাই রবীন্দ্রনাথের উপর জ্যোতিরিন্দ্রনাথের প্রভাব অনেক জ্যোতিরীন্দ্রনাথ গান গাইতেন নাটক লিখতেন দেশোদ্ধারের স্বপ্ন দেখতেন বাঙালি জাতীয়তার বিকাশ সাধন করতে চাইতেন তিনি রচনা করেছিলেন অনেকগুলো নাটক ও প্রহসন তার রচনা ছিল মঞ্চ সফল তিনি প্রথমে রচনা করেন একটি প্রহসন নাম কিঞ্চিত জলযোগ এটিতে তিনি বিদ্রুপ করেন নব্য ব্রাহ্মদের অর্থাৎ তাদের যারা ছিল কেশবচন্দ্র সেনের অনুসারী তার আরেকটি প্রহসন হলো অলিক বাবু এটির নায়ক বাবু অলিক প্রকাশ মিথ্যে কথাকে শিল্পকলায় পরিণত করেছিল বেশ মজার বই এটি তার কয়েকটি নাটক হচ্ছে পুরু পুরুবিক্রম সরোজিনী অশ্রুমতি স্বপ্নময়ী এছাড়া তিনি অনুবাদ করেছিলেন অনেকগুলো নাটক ইংরেজি থেকে ফরাসি থেকে সংস্কৃত থেকে ইংরেজি ও ফরাসি থেকে তিনি অনুবাদ করেন রজতগিরি হঠাৎ নবাব দায়ে পড়ে দ্বার গ্রহ সংস্কৃত থেকে তিনি অনুবাদ করেছিলেন অনেক নাটক তার কয়েকটি হচ্ছে অভিজ্ঞানশকুন্তল উত্তরচরিত উত্তর চরিত মালতী মাধব মুদ্রা রাক্ষস মিচ্ছকটি